বন্ধুরা, আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কিবোর্ড এবং মাউস রাখা। আজকে বেসিক্যালি ভিডিওটা কিবোর্ড এবং মাউস গেমিং নিয়ে আসে। আসলে পিসি বিল করার পর আসলে আপনারা হেজিটেশনে পড়ে যান যে আসলে একটা গেমিং মাউস বা একটা গেমিং হেডফোন আসলে কীভাবে কিনবেন। তখন দেখা যায় জিনিসটা ডিসিশন নিয়ে ফেলেন, তখন হচ্ছে বাসায় গিয়ে দেখেন যে জিনিসটা আপনার জন্য সুইটেবল হয়নি। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে পিসি কেনার পরে এক্সারসাইজ নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে থাকেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু। মডেল হচ্ছে আপনার হ্যাবিটের H2037D। এগুলো হচ্ছে কিন্তু কম্পিউটার হেডফোন। অনেকে আবার নক করবেন যে আমি মোবাইল ইউজ করতে চাই বা মোবাইল ইউজ করার জন্য কি এটা আছে কিনা। মোবাইল ইউজ করার জন্য আছে, এগুলো হচ্ছে ব্লুটুথ বা ওয়ারলেস, ওগুলো আপনি ইউজ করতে পারেন। বাট এগুলো হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের জন্য পারফেক্ট হবে। তারপর হচ্ছে যে এই হেডফোনটা চলে যাই, এটা একটু গেমিং হেডফোন, ইউএসবি হেডফোন। এটা যেমন 3.5mm ছিল, বাট এটা হচ্ছে USB 7, মানে একটা ইউএসবি থাকবে এটার সাথে। এবং একটা মডেলটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে H277U। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই 7.1 সারাউন্ডিং সাউন্ড পাবেন আপনারা। এটার প্রাইস কিন্তু হচ্ছে আপনার 2250 টাকা। এটা মার্কেট প্রাইস 2800, আর আমরা দিচ্ছি 2250 টাকা। এটার প্রাইসটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস 1600 টাকা, বাট আমরা দিচ্ছি এটা মাত্র 1350 টাকা। মানে আমরা প্রফিটটা ছেড়ে দিয়ে জাস্ট হচ্ছে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। হেডফোনগুলো দেখেন, ডিসপ্লেও দেখেন ভাই, আমাদের কিছু পরিমাণ কালেকশন প্রত্যেকটা মডেলটা ধরে ধরে দেখানো পসিবল না। এই জন্য ডিসপ্লে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখেন আপনাদের ভালো লাগে বা কোন ব্র্যান্ড আপনার ভালো লাগে। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই মাউস অনেকে আসলে হোয়াইট মাউস পছন্দ করে, বাজেট হচ্ছে 1000 টাকার মধ্যে, তারা কিন্তু এই মাউসটা দিতে পারে। কারণ এই মাউসটা কিন্তু RPM বাড়াতে পারবেন এবং স্পিড বাড়াতে কমাতে পারবেন, আপনার মন মতো করে আপনি ইউজ করতে পারবেন। এটা মডেলটা বলে দিচ্ছি, MS 1033। MS 1033, এর প্রাইস হচ্ছে 1000 টাকা। 1 বছরের গ্যারান্টি কিন্তু সাথে আপনারা পেয়ে যাবেন। 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, নতুন একটা মাউস আপনার ইচ্ছা আমরা দিয়ে দিবো। এই মাউসে দেখেন যারা একটু ব্ল্যাক পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই মাউসটা ইউজ করতে পারেন। মাউসের দাম হচ্ছে DPI বাড়াতে কমাতে পারবে, স্পিডটা বাড়াতে এবং কমাতে পারবে। এটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ। এত কম দামে মাউসের মধ্যে আসলে ওগুলা প্রত্যেকটা ব্র্যান্ড প্রোভাইড করতে পারে না, বাট হ্যাবিট কিন্তু খুব ভালো একটা ডিভাইস অ্যাড করছে এটার সাথে। দেখতে পাচ্ছেন আপনি DPI সেটিংস করতে পারবেন, RGB চলবে, তারপর হচ্ছে ব্রাইট কমাতে বাড়াতে পারবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 900 টাকা। তারপর যে মাউসটা চলে যাবে, এটা হচ্ছে আপনার সিলভার কালার মাউস, এবং হচ্ছে ইউমিক অন্যান্য গুলো থেকে এটা আপনি DPI বাড়াতে কমাতে পারবেন। অনেক ফ্যাসিলিটিস প্রত্যেকটাতে সেম, একই ফ্যাসিলিটি দেওয়া আছে। এটার দাম হচ্ছে 1050 টাকা। এটা মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, MS 1035। তারপর যে মাউসটা দেখাবো, এটা হচ্ছে MS 1029। এটা একটা গেমিং RGB মাউস, এটার প্রাইস মাত্র 650 টাকা। 1 বছরের ওয়ারেন্টি সাথে কিন্তু পেয়ে যাবেন, মাত্র 650 টাকা 1 বছরের ওয়ারেন্টি সহ একটা গেমিং মাউস। এবার করতেছে প্লাস্টিক কম্পিউটার নেটওয়ার্ক। এই মাউসটা দেখেন, এটা অনেকে মাউসটা পছন্দ করেন। মাউসটা সামসিং দেওয়া আছে, এটা মডেলটা বলে দিচ্ছি MS 1027। MS 1027 মাউসটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা, 1 বছর ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা হচ্ছেন কিবোর্ড মাউস এবং আজকে তাদের জন্য ছিল। এবং এছাড়াও আপনাদের যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে, ল্যাপটপ বা আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। আপনারা যেন যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের লোকেশন আমাদের লোকেশন।